যার গা থেকে গড়িয়ে পড়ে গ্ল্যামার, যার চলনে বলনে ঝরে ঝরে পড়ে অভিজাত্য, সে রোলস রয়েস। রোলস রয়েস পৃথিবীর সবথেকে দামি গাড়ি তৈরি করে। সারা পৃথিবীতে এরা বিখ্যাত হাতে তৈরি করা গাড়ির কোম্পানি হিসাবে। আমরা নর্মালি যে সমস্ত গাড়ি রাস্তায় দেখি, সেই গাড়িগুলি তৈরি করতে সময় লাগে মাত্র কয়েকদিন, কারণ এই গাড়িগুলি মেশিনের দ্বারা তৈরি করা হয়। আর রোলস রয়েস যেহেতু মানুষ হাতে তৈরি করে, তাই এই গাড়িগুলি তৈরি করতে সময় লেগে যায় কয়েক মাস। তাছাড়া শুধুমাত্র টাকা থাকলে যে রোলস রয়েস কেনা যাবে তা কিন্তু নয়। একটি রোলস রয়েস কেনার জন্য সোশ্যাল স্ট্যাটাসও ম্যাটার করে, আর তাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস আইকন ও সেলিব্রিটিদেরই এই লাক্সারি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে দেখা যায়। ও মাই গড চ্যানেলের আজকের এই এপিসোডে আমরা জানতে চলেছি এই রোলস রয়েস গাড়ি কেন এত দাম, কী কারণে রোলস রয়েস এত ব্যয়বহুল গাড়ি তৈরি করে। ভিডিওটি শুরু করার আগে ও মাই গড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোলস রয়েস কোম্পানি যে সমস্ত গাড়ি তৈরি করে, সেই গাড়ির কোনো ফিক্সড প্রাইস থাকে না। রোলস রয়েসের গাড়ির দাম আনলিমিটেড হতে পারে, কারণ কোম্পানি কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী তার গাড়িটিকে মডিফাই করেন। কাস্টমার যেমনভাবে চাইবে তেমনভাবেই কোম্পানি তার গাড়িটিকে মডিফাই করবেন। এই কাস্টমাইজেশনের মধ্যে সবার প্রথম যেটা আসে সেটি হলো গাড়ির কালার। রোলস রয়েসের কাছে প্রায় 44,000 কালার প্যালেন্ট রয়েছে, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি কালার চুজ করতে পারবেন। এই 44,000 কালারের বাইরেও আপনি আপনার কালার ইউজ করতে পারবেন, তা আপনি আপনার প্রিয় লিপস্টিকের কালার হোক, বা আপনার বাড়ির কালার হোক, বা আপনার প্রিয় কুকুরের গায়ের কালার হোক, তা আপনি চুজ করতে পারেন। রোলস রয়েস আপনার পছন্দের কালারই আপনার গাড়িতে কপি পেস্ট করবে, আর আপনার কালারটি যদি ইউনিক হয় তাহলে ওই কালারটি আপনার নামে রেজিস্টার হয়ে যাবে। পরে যদি ওই কালারটি অন্য কেউ তার গাড়িতে ইউজ করতে চায়, তাহলে ওই কাস্টমারকে আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে। এছাড়াও কাস্টমার চাইলে রঙের সাথে কোনো মেটেরিয়ালও ইউজ করতে পারে। উদাহরণস্বরূপ আপনাদের জানিয়ে রাখি, একটি ধনী কাস্টমার রোলস রয়েসকে রিকোয়েস্ট করেছিল যে তারা যেন তার গাড়ির কালারের সাথে 1,000 ডায়মন্ডের গুঁড়ো মিশিয়ে গাড়িটিকে কালার করেন, আর তাই কাস্টমার রোলস রয়েসকে 1,000 ডায়মন্ড দেন। তারপর রোলস রয়েস ওই 1,000 ডায়মন্ডকে গুঁড়ো করে ওই রঙের সাথে মিশিয়ে সেই গাড়ির কালার তৈরি করে। বুঝতেই পাচ্ছেন ধনী মানুষদের কত শখ। গাড়ির কালার কমপ্লিট হলে কাস্টমার যদি গাড়ির কালারের উপর কোনো ডিটেলিংয়ের কাজ করতে চান, তাহলে এই ডিটেলিংয়ের কাজটা ওরা হাতে করেন। আর এই কাজটি যে করেন তার নাম হলো মার্ক কোট। এই একমাত্র লোকই রোলস রয়েসের ডিটেলিংয়ের কাজ করে। এই ডিটেলিংয়ের কাজটি তিনি হাতেই করেন, আর তিনি যে ব্রাশটা ইউজ করেন তা কাঠবিড়ালি চুল দিয়ে তৈরি হয়, ফলে এতে কোনো রঙের দাগ থাকে না। আর এই কাজটা করার জন্য তিনি রোলস রয়েস থেকে একটা মোটা টাকা স্যালারি পান। রোলস রয়েস গাড়ির অধিকাংশ পার্টসই হ্যান্ডমেড বা হাতে তৈরি হয়, তা ইন্টেরিয়ারই হোক বা এক্সটেরিয়ার, সব কিছুই দক্ষ লোকেদের দিয়ে তৈরি করা হয়। রোলস রয়েস গাড়িগুলোর দামের পিছনে আরও একটি কারণ হলো এই গাড়ির ইউনিক ডিজাইন। গাড়ির ভিতরের ছাদে নাইট স্কাই এফেক্ট ফুটিয়ে তোলার জন্য এক্সট্রা লাইট ফিচার্স যুক্ত করা হয়। প্রত্যেকটি গাড়িতে এই ফিচার্সটি ইনস্টল করা হয়। এটি ইনস্টল করতে 16 ঘন্টা সময় লাগে। এই ইউনিক ডিজাইনটি গাড়ির ভিতর রাত্রে একটা অসাধারণ ফিলিং এনে দেয়। মনে হবে আপনি খোলা আকাশের নিচে বসে আছেন। রোলস রয়েস গাড়ির আরও একটি দামের কারণ হলো রোলস রয়েসের প্রত্যেকটি গাড়ির চাকাতে যে আর সাইনটি আছে, তা কোনোভাবেই চাকার সাথে ঘোরে না, আর কখনোই তারা তার পজিশন চেঞ্জ করে না। এর মাধ্যমে তারা বোঝাতে চায় তারা সবার উপরেই আছে। রোলস রয়েসের প্রত্যেকটি গাড়ির বনেটে যে পুতুলের মতো দেখতে একটি জিনিস থাকে, তাকে বলে স্পিরিট অফ এসটিসি, যেটি রোলস রয়েস গাড়ির সৌন্দর্যে একটা আলাদা মাত্রা এনে দেয়। রোলস রয়েসের আরও একটি অপশান যেটি রোলস রয়েসের লাক্সারিটাকে আরও আলাদা মাত্রা এনে দেয়, সেটি হলো এই গাড়িটি পুরো সাউন্ড প্রুফ। বাইরের কোনো আওয়াজই এই গাড়ির মধ্যে আসে না, আর এর জন্য রোলস রয়েস প্রায় 300 পাউন্ড অ্যাকোস্টিক মেটেরিয়াল ইউজ করে গাড়িতে, যা ব্যবহারে বাইরের কোনো শব্দ ভেতরে ঢুকতে না পারে। এছাড়া এই গাড়ির টায়ার যে কোম্পানি তৈরি করে তার নাম কন্টিনেন্টাল। এই কোম্পানি রোলস রয়েসের টায়ারগুলিতে একটি স্পেশাল রবার ব্যবহার করে, ফলে রাস্তার ঘর্ষণের পরে যে আওয়াজ তৈরি হয় তা প্রায় 9 ডেসিবেল পর্যন্ত কমিয়ে দেয়। এছাড়া এই গাড়ির ইন্টেরিয়ার ডিজাইন এই গাড়ির দামের আরও একটি কারণ। গাড়ির ভেতরে যে টেলারিংয়ের কাজ করা হয় তা হয় 3D প্রিন্টের, যা দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয়। এই সব কারণেই এই গাড়িগুলির দাম এত বেশি। আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি,
এই রোলস রয়েস গাড়ি এত দামি হওয়া সত্ত্বেও 2021 সালে বিক্রিতে 117 বছরের রেকর্ড ভেঙেছেন। রোলস রয়েস জানিয়েছেন এই কোভিড পরিস্থিতি থাকা সত্ত্বেও 2021 সালে 5,586টি গাড়ি বিক্রি করেছে রোলস রয়েস, যা রীতিমতো একটি রেকর্ড। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।